নমস্কার দর্শক বন্ধুরা, জেনে রাখো এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন সিংহ রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি মন দিয়ে শুনুন দর্শক বন্ধুরা, কারণ এই ভিডিওটা আপনার জীবন বদলে দেবে। তবে এটা বলার আগে অবশ্যই আপনাদের সংক্ষিপ্ত বৈশিষ্ট্যটা একটু বলে দেবো। রাশিচক্রের পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি, এবং সিংহ রাশির অধিপতি হলেন স্বয়ং সূর্যদেব, তাই সিংহ রাশির জাতক জাতিকাদের রবির জাতক বলা হয়। সিংহ রাশির জাতক জাতিকারা সাহসী, আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দিতে সক্ষম। তারা অন্যদের প্রতি সহানুভূতি প্রদর্শন করেন এবং তাদের উপস্থিতি দিয়ে কিন্তু আশেপাশের মানুষদের আকৃষ্ট করেন। সৃজনশীলতা এবং উদ্যম সিংহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারা নতুন আইডিয়া এবং প্রকল্পে আগ্রহী এবং শিল্প, বিনোদন এবং অন্যান্য সৃজনশীল ক্ষেত্রের প্রতি গভীর আকর্ষণ রাখতে পারেন। তাদের একটি বড় হৃদয় থাকে। তারা পরিবার ও বন্ধুদের প্রতি গভীর ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করেন। সিংহরা প্রায়ই স্বভাবত নেতা হয়। তারা দলের মধ্যে নেতৃত্ব দিতে পছন্দ করেন এবং বড় পরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগী হন। সিংহরাশি জাতক জাতিকারা তাদের জীবনে উচ্চ লক্ষ্য নির্ধারণ করেন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেন। তারা জীবনকে আনন্দময়ভাবে উপভোগ করতে পছন্দ করেন এবং তাদের সৃজনশীল স্বপ্নগুলি পূরণের চেষ্টা করেন। তারা নিজেদের সাথে এবং অন্যদের সাথে উদার হতে চান। সিংহের জাতক জাতিকারা সাধারণত মানসিকভাবে শক্তিশালী এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম। সূর্য সৃজনশীল শক্তি প্রদান করেন, যা সিংহরাশির জাতক জাতিকাদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সৃজনশীল প্রকল্পে আগ্রহী করে তোলে। সূর্যের প্রভাবে সিংহরাশির জাতক জাতিকাদের আকর্ষণীয় এবং উজ্জ্বল ব্যক্তিত্ব থাকে। তারা সাধারণত সকলের নজর কেড়ে নিতে সক্ষম হন। সূর্য তাদের প্রভাবশালী ও শক্তিশালী হতে সহায়ক ভূমিকা পালন করেন। তারা নিজেদের দক্ষতা এবং ক্ষমতার মাধ্যমে অন্যদের ওপর প্রভাব ফেলতে পারেন। সূর্য সিংহরাশির জাতক জাতিকাদের উদার ও সম্মানজনক আচরণের প্রতি মনোযোগ করে তোলে। তারা অন্যদের প্রতি সহানুভূতি ও সম্মান প্রদর্শনে বিশ্বাসী। সূর্যের প্রভাবে সিংহরাশির জাতক জাতিকাদের শক্তিশালী এবং প্রেরণাদায়ক স্বভাব থাকে। তারা প্রায়ই জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হন। তারা পরিবার ও বন্ধুদের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান এবং উদার মনোভাব প্রকাশ করেন। এই হলো সিংহরাশির কিছুটা সংক্ষিপ্ত বৈশিষ্ট্য। আরও অনেক কিছু আছে, আরও যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার যে কথাগুলি বলবো দর্শক বন্ধুরা, আপনারা সেগুলি মন দিয়ে শুনুন। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনি ঠিকই দেখেছেন। কন্যা রাশিতে সূর্য, শুক্র এবং কেতুর মিলনে দীর্ঘ 18 বছর পর শুরু হচ্ছে এক বিরল যোগ। 18ই সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে, যেখানে ইতিমধ্যেই শুক্র এবং কেতু অবস্থান করছে। এই যোগের নাম হচ্ছে ত্রিগ্রহী যোগ, যা অতি শুভ, যা সিংহরাশি জাতক জাতিকাদের ভাগ্যকে বদলে দেবে। এই যোগের প্রভাবে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য খুবই আনন্দের সময় আসতে চলেছে। সিংহরাশির ব্যক্তিদের এই সময়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এবং আত্মবিশ্বাসের বৃদ্ধি ঘটবে। দাম্পত্য জীবন সুখময় হবে এবং অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। পাশাপাশি মনের গভীর ইচ্ছাগুলো পূর্ণ হওয়ার গভীর সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময়ে সিংহরাশি জাতক জাতিকাদের জন্য নতুন সম্পত্তি অর্জন এবং আর্থিক উন্নতির সম্ভাবনা জাগবে। এ সময় বাবা মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পাওয়া যাবে, যা জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি মন দিয়ে শুনুন, এই ভিডিওটি আপনার জীবন বদলে দেবে। সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই ত্রিগ্রহী যোগ এক বিশাল আর্থিক উন্নতির সম্ভাবনা বয়ে আনতে চলেছে। কন্যা রাশিতে সূর্য, শুক্র এবং কেতুর মিলন সিংহরাশির ওপর গভীর প্রভাব ফেলবে। এই সময়ে জাতক জাতিকাদের আয় বৃদ্ধি পেতে পারে এবং নতুন উপার্জনের পথ খুলে যাবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময়, কারণ নতুন সুযোগ আসতে পারে যা ব্যবসায়ী লাভের সম্ভাবনা বাড়াবে। এই সময়ে সিংহরাশির জাতক জাতিকারা কোনো মূল্যবান সম্পদ বা সম্পত্তি লাভ করতে পারেন। আপনার জীবনের পুরনো সমস্যাগুলি এই সময়ের মধ্যে দূর হতে শুরু করবে। পারিবারিক জীবনে কিন্তু সুখ ও সমৃদ্ধি ফিরে আসবে। যারা কর্মক্ষেত্রে নতুন কিছু শুরু করতে চান তাদের জন্য এটি একটি ভালো সময়, কারণ এই সময় আপনারা প্রচেষ্টায় সফলতা পেতে পারেন। এছাড়াও এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ব্যক্তিগত জীবনে মানসিক তৃপ্তি অনুভব করবেন। সিংহরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা মানসিক ও আর্থিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিগ্রহী যোগের প্রভাবে আপনার জীবনে এমন কিছু ইচ্ছা পূর্ণ হতে চলেছে যা দীর্ঘদিন ধরে আপনি চেয়ে আসছেন। ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। যারা কিছুটা অশান্তি এবং দূরত্বের মুখোমুখি হয়েছিলেন তাদের জন্য এটা সম্পর্ক মেরামতির এক সুবর্ণ সময় হতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে নতুন করে বন্ধন আরও মজবুত হবে এবং সম্পর্কে গভীরতা বাড়বে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার পাশাপাশি আপনার সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেতে পারে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে, যা কর্মক্ষেত্রে এবং ব্যবসায় নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি করে দেবে। এই সময়ে নিজের দক্ষতা এবং মেধাকে যদি সঠিকভাবে আপনারা কাজে লাগান তাহলে প্রচুর সম্মান, প্রচুর প্রতিপত্তি আপনারা অর্জন করতে পারবেন। যারা অবিবাহিত তাদের জন্য এই সময়টা শুভ ইঙ্গিত বহন করছে। বিয়ের সম্ভাবনা বেড়ে যাবে এবং একটি সুন্দর দাম্পত্য জীবনের সূচনা হতে পারে। তাছাড়াও এই সময়ে পারিবারিক সমর্থন অত্যন্ত জোরালো থাকবে, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এখন যা শুনছেন আপনি ঠিকই শুনছেন। বিশেষ পরামর্শ থাকবে, এই শুভ সময়কে সম্পূর্ণরূপে কাজে লাগাতে মনোযোগী হন। আপনার পরিকল্পনাগুলো সুন্দরভাবে, সুস্পষ্টভাবে
সুন্দরভাবে বাস্তবায়িত করতে থাকুন এবং ঝুঁকি নিলে তাতে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে শুনুন, কারণ এই যোগের সময় সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা কর্মজীবনে দীর্ঘদিন ধরে স্থিতিশীলতার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আপনার প্রচেষ্টার স্বীকৃতি মিলবে এবং পদোন্নতির সম্ভাবনাও থাকবে। এই সময় আপনি নিজের কাজের প্রতি আরও মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন, যা আপনার পেশাগত জীবন অগ্রগতির সহায়ক হবে। যারা সৃজনশীল কাজে যুক্ত, অনুপ্রেরণামূলক আইডিয়া নিয়ে আসতে পারেন, যা পেশাদার জীবনে নতুন দিগন্ত খুলে দিতে পারে। ব্যবসায়িক দিক থেকে নতুন চুক্তি, পার্টনারশিপ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে আর্থিকভাবে আরও সমৃদ্ধ করবে। সামাজিক জীবনে আপনি অন্যদের থেকে বিশেষ সমীহ ও শ্রদ্ধা পাবেন, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সবার নজরে পড়বে এবং এই সময়ের মধ্যে আপনি গুরুত্বপূর্ণ সামাজিক ও পেশাদার নেটওয়ার্কিংয়ে জড়িয়ে পড়তে পারেন, যা ভবিষ্যতে আপনার উন্নতির জন্য সহায়ক হবে। সব মিলিয়ে এই সময়টা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এক নতুন অগ্রগতির সূচনা, নতুন সম্ভাবনা এবং ব্যক্তিগত জীবনে পূর্ণতার এক বিশেষ অধ্যায় হিসেবে দেখা যাচ্ছে। এই ত্রিগ্রহী যোগ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আশাব্যঞ্জক পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই সময় আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবেন, কারণ আপনার মানসিক শৌর্য এবং ধৈর্য অত্যন্ত শক্তিশালী থাকবে। দীর্ঘদিনের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন হবে এবং আপনি জীবনকে নতুনভাবে দেখতে ও বুঝে উঠতে শুরু করবেন, আরও গভীর ও দূরদর্শী হয়ে উঠবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। এছাড়াও শারীরিক স্বাস্থ্য ও মানসিক শান্তি এই সময়ে অত্যন্ত ভালো থাকবে। আপনার শরীর ও মনের মধ্যে এক ধরনের ভারসাম্য থাকবে, যা আপনাকে প্রতিদিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সাহায্য করবে। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন, তবে এই সময়ে তার সমাধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়মিত ধ্যান ও যোগব্যায়াম করলে মানসিক স্থিতি বজায় থাকবে এবং সৃজনশীলতা বাড়বে। অন্যদিকে আপনি যদি কোনো নতুন শিক্ষায় নিজেকে যুক্ত করতে চান, এই সময়টা সেই জন্য উপযুক্ত। আপনার মনের ক্ষুধা বাড়বে এবং নতুন জ্ঞান অর্জনের তীব্র ইচ্ছা থাকবে। কর্মজীবনে নতুন কোনো দক্ষতা ও প্রশিক্ষণ গ্রহণ করলে আপনার জন্য দীর্ঘমেয়াদে অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সম্পর্কগুলোর ক্ষেত্রে এই সময় আপনি পারিবারিক সদস্যদের কাছ থেকে বিশেষ সমর্থন পাবেন, পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে এবং পুরনো মান অভিমান মিটিয়ে সম্পর্কগুলোকে নতুনভাবে গড়ে তুলতে পারবেন। আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন, যা আপনার মনকে প্রফুল্ল রাখবে। সিংহরাশি জাতক জাতিকাদের জন্য মোটের ওপর এই সময়টা সব দিক থেকে আশীর্বাদময় হতে চলেছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনার আত্মবিশ্বাস ও সৃজনশীলতা এবং নেতৃত্বের ক্ষমতা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। এই ত্রিগ্রহী যোগের প্রভাবে সিংহরাশি জাতক জাতিকাদের জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনাদের ভবিষ্যতের পথ পরিষ্কার করে দেবে। পুরনো বাধা বা ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন এবং নতুন সুযোগের দরজা খুলে যাবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো পরিবর্তন বা উন্নতির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই সময়টা আশীর্বাদ স্বরূপ হতে পারে। আপনি নিজের লক্ষ্যগুলির প্রতি আরও নিবেদিত এবং একাগ্র হতে পারবেন, যার ফলে আপনি প্রচেষ্টার ফলাফল দ্রুত পাবেন এবং অর্থপূর্ণ সংযোগের দিকে মনোনিবেশ করবেন। দাম্পত্য জীবন, প্রেমের সম্পর্ক, এমনকি বন্ধু এবং সহকর্মীর সঙ্গে আপনার সম্পর্ক উন্নতির দিকে যাবে। যদি কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য হয়ে থাকে, এই সময়ে তা সহজে মিটিয়ে নেওয়া সম্ভব হবে। আপনি ধৈর্যশীল এবং সহনশীল হয়ে উঠবেন, যা সম্পর্কগুলোর মধ্যে এক নতুন ভারসাম্য নিয়ে আসবে। এই সময়ের মধ্যে আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠবে, আপনার চারপাশের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার মতামত এবং পরামর্শকে বিশেষ গুরুত্ব দেবে। এর ফলে আপনি অনেক গুরুত্বপূর্ণ সামাজিক বা পেশাদার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় আসতে পারেন। আপনার ক্ষমতা, সাহসিকতা এবং উদ্যোগ নিয়ে অন্যরা আপনাকে সম্মান করবে, যা আপনার সামাজিক মর্যাদা বাড়িয়ে তুলবে। অর্থনৈতিক দিক থেকে এই সময় সঞ্চয় বৃদ্ধি এবং নতুন সম্পদের অধিকারী হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। দর্শক বন্ধুরা, ব্যবসা এবং কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও পরিসর বৃদ্ধি পাবে। আপনি যদি কোনো বড় প্রকল্প বা বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তাহলে এ সময় তা বাস্তবায়িত হওয়ার সঠিক মুহূর্ত হতে পারে। সর্বোপরি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য যোগ আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি আনবে। আপনি শুধু নিজের জন্যই নয়, আশেপাশের মানুষদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন। তাই এই সময়ের মধ্যে নিজের সেরাটা দিয়ে প্রতিটি সুযোগকে ভালো করে কাজে লাগানোর চেষ্টা করুন। এই যোগের প্রভাবে সিংহরাশি জাতক এবং জাতিকারা এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আপনার ভেতরের আত্মবিশ্বাস এই সময় অপ্রতিরোধ্য হয়ে উঠবে, যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহিত করবে। আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলো বাস্তবে রূপ নিতে শুরু করবে এবং আপনার জীবনের প্রতি এক নতুন দৃষ্টিকোণ অর্জন করবেন আপনি। আত্মবিশ্বাসের এই উত্থান আপনাকে নতুন দায়িত্ব ও কর্তব্য পালন করতে সক্ষম করে তুলবে। কর্মক্ষেত্রে নতুন প্রজেক্ট বা উদ্যোগের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে, যা আপনার কেরিয়ারে নতুন মোড় আনবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই সময় বড় ধরনের চুক্তি বা বিনিয়োগের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন। ব্যবসার নতুন দিক খুলে যাবে আপনাদের এবং আপনাদের নেতৃত্বে একটি প্রতিষ্ঠান নতুন উচ্চতায় পৌঁছতে পারে। মানসিকভাবে আপনি অনেক বেশি স্থিতিশীল এবং আত্মনির্ভর হয়ে উঠবেন। যে কোনো পরিস্থিতিতে নিজের ওপর বিশ্বাস রাখতে পারবেন এবং সমস্যার সমাধান খুঁজে বের করার ক্ষমতা থাকবে আপনাদের। এই সময় আপনাদের মনের জোর এতটাই বৃদ্ধি পাবে যে আপনি কোনো বাধা বা প্রতিকূলতাকে
সেটাকে সহজেই অতিক্রম করতে সক্ষম হবেন। যদি দীর্ঘ দিন ধরে কোনো কাজে আপনার বিঘ্ন ঘটছিল, তবে সেই কাজগুলো সফলতার সঙ্গে শেষ হবে। এই সময়ের মধ্যে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আপনার নিজের যত্ন নেওয়ার জন্য সময় বের করতে পারবেন, যা আপনাকে আরও সতেজ এবং উজ্জীবিত রাখবে। শরীর এবং মনের মধ্যে যে ভারসাম্য থাকবে, তা আপনার দিনগুলিকে আরও কার্যকরী করে তুলবে। যারা কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, তাদের জন্য এই সময় আরোগ্য লাভের সম্ভাবনা আছে। অর্থনৈতিক দিক থেকে সঞ্চয়ের প্রবণতা বাড়বে এবং আপনি আপনার ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরিতে মনোনিবেশ করবেন। বিনিয়োগের ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, যা দীর্ঘমেয়াদীভাবে আপনাকে আর্থিকভাবে সুরক্ষিত করবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য উপযুক্ত সময় হতে পারে। আপনি নতুন উদ্যোগে সাফল্য অর্জন করতে পারবেন। সব কিছু মিলিয়ে মিশিয়ে সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এটি একটি অত্যন্ত শুভ এবং প্রগতিশীল সময় হতে চলেছে। এই যোগের প্রভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক সুযোগগুলি গ্রহণ করতে নিজেকে প্রস্তুত করে রাখবেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই যোগের প্রভাব আপনাদেরকে অনেক বাড়তে সাহায্য করবে। এই ত্রিগ্রহী যোগের প্রভাবে সিংহরাশি জাতক জাতিকারা জীবনের এক বিশেষ সময় পা রাখতে চলেছেন, যেখানে নিজের ক্ষমতা এবং সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার আপনি করতে পারবেন। আপনি এই সময় নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নতুন মাত্রা এনে দেবে। আপনার সাহস, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা এই সময়ে এতটাই বৃদ্ধি পাবে যে আপনি যে কোনো কঠিন পরিস্থিতির সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে অন্যদের থেকে আলাদা হয়ে উঠবেন। আপনার সহযোগীরা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং আপনার নেতৃত্বের ক্ষমতা সকলের কাছে প্রশংসিত হবে। আপনি যদি কোনো উচ্চ পদে আছেন, তবে এই সময়ের মধ্যে আপনার অধীনস্থদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। এছাড়া যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা নতুন বিনিয়োগ বা উদ্যোগের মাধ্যমে তাদের ব্যবসাকে আরও প্রসারিত করতে পারবেন। আপনার ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং কৌশলী মনোভাব আপনাকে আর্থিকভাবে সাফল্যের শিখরে নিয়ে যাবে। এই সময়ে আপনার সামাজিক অবস্থান আরও দৃঢ় হবে। বিভিন্ন সামাজিক এবং পেশাদার ক্ষেত্রের সঙ্গে আপনার সম্পর্ক আরও উন্নত হবে। যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময়, কারণ আপনার জনসমর্থন ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে। আপনি নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হবেন, যারা আপনার ভবিষ্যতের অগ্রগতিতে সহায়ক হবে। ব্যক্তিগত জীবনে সম্পর্কের গভীরতা ও মানসিক সংযোগ বাড়বে। আপনি আপনার কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পারবেন এবং এই সময়ে সম্পর্কের মধ্যে যে কোনো পুরনো তিক্ততা ও ভুল বোঝাবুঝি সহজেই মিটিয়ে নেওয়া সম্ভব হবে। আপনার পরিবারের সদস্যরা আপনার প্রতি গর্ববোধ করবে এবং তাদের সমর্থন আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে আপনাকে সফল হতে সাহায্য করবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত শুভ। আপনি যদি ইতিমধ্যেই কোনো সম্পর্কে জড়িত থাকেন, তাহলে এই সময়ের মধ্যে আপনার সম্পর্কের ভিত আরও মজবুত হবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং স্নেহ বৃদ্ধি পাবে। এই সময় বিয়ের যোগ বিশেষভাবে প্রাসঙ্গিক। একটি নতুন সম্পর্কের সূচনা হতে পারে, যা দীর্ঘমেয়াদে সুখী দাম্পত্য জীবনের পথে নিয়ে যাবে। সার্বিকভাবে ত্রিগ্রহী যোগ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য একটি সুবর্ণ সময় নিয়ে আসতে চলেছে। আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন এবং আপনার প্রতিটি ক্ষেত্রে উন্নতি এবং সমৃদ্ধির নতুন দিগন্ত খুলে যাবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনি ঠিক শুনছেন, এই যোগের প্রভাবে সিংহরাশি জাতক জাতিকাদের জীবনে এক বিশাল পরিবর্তনের সূচনা করতে চলেছে, যা শুধু ব্যক্তিগত বা পেশাগত ক্ষেত্রেই নয়, মানসিক ও আধ্যাত্মিক স্তরেও প্রভাব ফেলবে। আপনি এমন কিছু উপলব্ধি করতে সক্ষম হবেন, যা হয়তো এতদিন অদৃশ্য বা আপনার নজর এড়িয়ে গিয়েছিল। আপনি জীবনের প্রতিটা পদক্ষেপে এবার থেকে আরও প্রজ্ঞাবান হয়ে উঠবেন এবং এটি আপনার ভবিষ্যতের পরিকল্পনা এবং সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করবে। দর্শক বন্ধুরা, এই সময় আপনি আপনার নিজের মানসিক শক্তিকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যাগুলি মোকাবিলা করার জন্য আপনার দৃষ্টিভঙ্গি আরও বদ্ধপরিকর এবং ধৈর্যশীল হয়ে উঠবে। আপনি নিজের ভেতরে যে শক্তি এবং ক্ষমতা লুকিয়ে রেখেছিলেন, তা এখন প্রকাশিত হতে শুরু করবে এবং তার ফলে আপনি যে কোনো বাধাকে অতিক্রম করতে সক্ষম হবেন। আপনার আত্মবিশ্বাসের জোয়ারে সমস্ত সংকট বা প্রতিকূলতা আপনি সহজেই মোকাবিলা করতে পারবেন। আধ্যাত্মিকভাবে এই সময় আপনি নিজের ভেতরের অন্তর্দৃষ্টি এবং চেতনার দিকে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। যারা আধ্যাত্মিক পথ অনুসরণ করেছেন, তাদের জন্য এটি একটি বিশেষ সময়, কারণ এই সময়ে ধ্যান, যোগ এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আপনি নিজের ভেতরের শক্তি ও প্রশান্তির সন্ধান পেতে পারেন। জীবনের অর্থ, উদ্দেশ্য এবং মূল্যবোধ, আপনার চিন্তাভাবনা আরও গভীর হবে, যা আপনাকে সঠিক পথনির্দেশ দিতে সহায়ক করবে। অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ। আপনি নতুন আর্থিক সুযোগের সন্ধান পাবেন, যা দীর্ঘমেয়াদে আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। সম্পত্তি বা বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি বিশেষভাবে উপযুক্ত। আপনি যদি ব্যবসার প্রসার নিয়ে ভাবছেন, তবে নতুন অংশীদারিত্ব বা চুক্তির মাধ্যমে আপনার ব্যবসায়িক স্বার্থ বাড়তে পারে। সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে এই ত্রিগ্রহী যোগ এক অনন্য অভিজ্ঞতা এবং সমৃদ্ধির পথ উন্মোচিত করবে। এই সময় নিজের ভেতরের শক্তি, আত্মবিশ্বাস এবং গভীর চেতনাকে কাজে লাগিয়ে আপনি নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি করবেন। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এই যোগ ইতিবাচক পরিবর্তন আনবে এবং আপনি আপনার লক্ষ্যের দিকে আরও দ্রুত এগিয়ে যাবেন।
হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন, এই ত্রিঘড়ি যোগের প্রভাবে সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। তা কেবল বাহ্যিক উন্নতি এবং সফলতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি গভীর ব্যক্তিগত এবং আত্মিক পরিবর্তনও বয়ে আনবে। আপনার ভেতরে এক নতুন সজীবতা এবং শক্তির প্রবাহ ঘটবে, যা আপনার চিন্তাভাবনা ও কর্মপদ্ধতির ওপর গভীর প্রভাব ফেলবে। এই ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত বোধ করেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন, আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন, আপনার সার্বিক উন্নতি কামনা করি। আপনি ভালো থাকলে সব থেকে বেশি আনন্দিত হব আমরা। অবশ্যই একটি নক্ষত্রভিত্তিক আলোচনা আপনাদের জন্য নিয়ে আসব, তবে তার জন্য একটু বেশি সময় চাইছি। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা, কথা হবে আবার আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।